আমেরিকায় টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত দিন, তাই ষোলো ওভারের ম্যাচ নেমে আসে। বাংলাদেশের টি টোয়েন্টি দলে দুই ওপেনার কেমন করলেন, মুনিম শাহরিয়ার নতুন মুখ আর এনামুল হক বিজয়। উদ্বোধনী জুটি টেকল কেবল মাত্র তিন বল। মুনিম শাহরিয়ারকে এদিন কট বিহাইন্ড করে দেন আকিল হোসেন। ওয়েস্ট ইন্ডিজ শুরুতে তাদের বোলিং আক্রমণ শানায় একজন বাহাতি স্পিনারকে দিয়ে। প্রথম বলটি আকিল দেন ডট, এরপর আকিলকে ঠেলে দিয়ে দুই রান নেন মুনিম। কিন্তু পরের বলেই ড্রাইভ করার চেষ্টায় টার্ন করা বলে কিপারের হাতে ধরা পড়েন এই বিস্ফোরক ওপেনার। এদিকে বাউন্ডারি মেরে টি টোয়েন্টি ইনিংস আবার শুরু করেন এনামুল হক। এনামুল বিজয় প্রথম দুই বলে দুইটা বাউন্ডারি হাঁকান, মানসিকতা ভালোই ছিল। তবে ম্যাককয়ের বলের লাইন মিস করেন বিজয়, হয়ে যান এলবিডব্লিউ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি, কারণ বলটা স্টাম্প বরাবরই পিচ করেছে। বাহাতি পেসার ম্যাককয়কে সাফল করে লেগে খেলতে চেয়েছিলেন, কিন্তু বল পিচ করে মিডল স্টাম্পে। 10 বলে 3 বাউন্ডারিতে 16 রান করে বিদায় নেন বিজয়।